আসসালামু আলাইকুম, আমি জারকাস কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে সবাইকে জানাই ভালোবাসা। আজকে আমি কাচকি মাছের আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সেটা হলো আমি কাচকি মাছের ফ্রাই কিভাবে করতে হয় সেটাই সবার সাথে শেয়ার করব। বড় মাছ তো আমরা সবাই ফ্রাই করতে পারি, তাই কাচকি মাছ কিভাবে ফ্রাই করতে হয় সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদমতো লবণ, নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচামরিচ কুচি। খেয়াল রাখতে হবে পেঁয়াজ এবং মাছে কোনোটাতেই যেন পানির অংশ না থাকে। এবার আলতো করে মেখে নিব। দেখা যাচ্ছে কোনো পানির অংশ নেই, একেবারে ঝুরঝুরে। মাছটাকেও ভালো করে ছেঁকে নিতে হবে এবং পেঁয়াজটাতেও যেন পানি না থাকে, এমন ঝুরঝুরে। এবার চলুন ভাজতে চলে যাই। প্যানের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি তেল দিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে পুরো ফ্রাই প্যানটাতে ঘুরিয়ে ঘুরিয়ে দিব। যতটুকু পাতলা করে দেওয়া যায়। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, কাচকি মাছের ফ্রাই করার সময় আগুনটা একেবারে হাই হিটে রাখতে হবে, না হয় আমরা সবাই জানি কাচকি মাছ থেকে পানি উঠে, আর যদি পানি উঠে যায় তাহলে মাছটা সেদ্ধ হয়ে প্যানে লেগে যেতে পারে। তাই আগুনটা থাকবে একেবারে হাই হিটে। মাছগুলো যখন দেওয়া শেষ হয়ে যাবে কিছুক্ষণ পর ঘুরিয়ে তেল দিয়ে নিব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প অল্প তেল দিয়ে নিতে হবে। এক পাশ হলে তারপরেই উল্টাবো, আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটাকে তেলটা চারিদিক দিয়ে লাগিয়ে দিতে হবে। এবার আলতো করে মাছটাকে উল্টাচ্ছি। আশা করি আমার এই কাচকি মাছের ফ্রাইটা সবার কাছে ভালো লাগবে, খুবই মজার একটা ফ্রাই। আশা করি আপনারা বাসায় সবাই একবার হলেও তৈরি করে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করে দিবেন প্লিজ। এবারও চারিদিক দিয়ে অল্প একটু তেল ঘুরিয়ে ঘুরিয়ে দিব। আর যেটা দিব সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া, এটা হাফ চা চামচ চারিদিক দিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিব। এই গোলমরিচের গুঁড়ার যে একটা মাছ এবং গোলমরিচের গুঁড়ার ফ্লেভারটা অসম্ভব মজার একটা ফ্লেভার আসে। মাছটা যখন ভাজা হয়ে যাবে তখন বোঝা যাবে যে একটার গায়ে একটা মাছ লেগে থাকবে না, এমন ঝুরঝুরে হয়ে যাবে, কোনো মাছের গায়েই কোনো মাছ লেগে থাকবে না, এরকম ঝুরঝুর হয়ে যাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আমি পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে ফ্রাইটাও যদি গরম হয় তাহলে তো কোনো কথাই নেই, অসম্ভব মজার একটা খাবার। আশা করি সবাই তৈরি করে বাসায় খাবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন। তাহলে পরবর্তী রেসিপি আমি আরেকটি নিয়ে আপনাদের সামনে হাজির হব। এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।